হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জানব সায়েন্টিফিক মেথড কি এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কি। তাহলে আমরা যদি সায়েন্টিফিক মেথড বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে সায়েন্টিফিক মেথড হচ্ছে কতগুলি স্টেজের সমষ্টি, যে স্টেজগুলো ফলো করলে আমরা সায়েন্টিফিক্যালি কোনো একটি সমস্যার সমাধান করতে পারি। তো এই স্টেপগুলো কি? এই স্টেপগুলি হচ্ছে মেকিং অবজারভেশন, ফর্মুলেটিং এ হাইপোথিসিস এবং শেষ স্টেজ হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে আমরা যখন কোনো সমস্যা অবজারভেশন করি, সেই সমস্যাটাকে আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য সেটাকে আমরা পুরোপুরি এবং পুঙ্খানুপুঙ্খভাবে অবজারভেশন করি এবং সেই অবজারভেশনের পর আমরা সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা কতগুলি হাইপোথিসিস বা অ্যাজাম্পশন করে থাকি। অর্থাৎ আমরা কিভাবে বা কোন সমস্যাটাকে আমরা কি ফলাফল পেতে পারি, কোন সমস্যার ফলাফলের পরিপ্রেক্ষিতে আমরা একটা ফলাফল আগে থেকে স্থির করে নিই এবং সেটাকে প্রুভ করার জন্য যে স্টেটমেন্ট, যে টেন্টেটিভ স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে আমরা হাইপোথিসিস বলি। তাহলে প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবজারভেশনের পর একটা সমস্যা ঠিক করলাম, দ্বিতীয়ত তারপরে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা একটা সলিউশন ঠিক করলাম, অর্থাৎ আমরা হাইপোথিসিস ঠিক করলাম এবং শেষ পর্যন্ত আমরা সেই বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করব। তো এই তিনটা স্টেজ নিয়ে যে প্রক্রিয়ার মাধ্যমে বা এই তিনটা ইনভলভমেন্টের মাধ্যমে আমরা যে সমস্যার সমাধান করতে চাই, সেই সমস্যার সমাধানের প্রসেসটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক মেথড। সায়েন্টিফিক কোয়ারি স্টার্ট উইথ অ্যান অবজারভেশন ফলোড বাই দ্য ফর্মুলেশন অফ এ কোশ্চেন অ্যাবাউট হোয়াট হ্যাজ হ্যাপেন অবজারভেশন। অর্থাৎ সায়েন্টিফিক যে অবজারভেশনটা সেই বা সায়েন্টিফিক যে মেথড, এই সায়েন্টিফিক মেথডটা শুরু হয় আমাদের ন্যাচারাল সেটিংয়ে, মানে আমাদের অবজারভেশনের মাধ্যমে। আমরা যে বিষয়টা প্রত্যক্ষভাবে অবজার্ভ করি এবং তাতে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমরা সেই কোশ্চেনটা বা সেই সমস্যাটা চুজ করি সমস্যার সমাধান করার জন্য। এবং আমরা এখানে দেখতে পারি যে আমরা যদি অবজারভেশনের কথা বলি, প্রত্যক্ষণের কথা বলি, পারসেপশনের কথা বলি, তাহলে আমরা কোন ধরনের অবজারভেশন বা আমরা কোন ধরনের সমস্যা আমরা ন্যাচারাল সেটিংয়ের মধ্যে দেখতে পাই। আমরা যদি একটা উদাহরণ নিই, তাহলে আমরা ক্লাসরুমে এমনও কোনো শিক্ষার্থী থাকতে পারে যে শিক্ষার্থীর বোর্ডে লেখা বুঝতে পারে না। তাহলে এটা আমাদের একটা অবজারভেশনের মধ্যে, যখন একজন টিচার একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছেন, তখন কিন্তু একজন শিক্ষার্থী যদি বোর্ডে না দেখতে পায়, তাহলে তিনি ন্যাচারাল সেটিংয়ে তিনি কিন্তু এই সমস্যারও সম্মুখীন হচ্ছেন। তাহলে এই সমস্যার যদি সমাধান খুঁজতে হয়, তাহলে ওই টিচার বা ওই শিক্ষককে অবশ্যই কয়েকটা স্টেপ অবলম্বন করতে হবে। যদি তিনি সায়েন্টিফিক মেথড প্রয়োগ করে বা তিনি যদি ইফেক্টিভ সলিউশন পেতে চান, তাহলে তিনাকে কিন্তু কয়েকটি স্টেজ ফলো করতে হবে। এই স্টেজগুলির মধ্যে হচ্ছে যে তিনি একটি সমস্যা ঠিক করবেন, যে তার দেখার সমস্যা নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি একটা হাইপোথিসিস অ্যাজাম করবেন যে সমাধান কী হতে পারে, এবং তারপরে তিনি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন বিভিন্ন উপায়ে, বিভিন্ন কৌশলে, এবং শেষ পর্যন্ত তিনি সেই হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হয়েছে বা রিজেক্টেড হয়েছে, অর্থাৎ তিনি যে সলিউশনটা দিয়েছেন সেই সলিউশন কি, যে ফলাফলটা পেয়েছে সেটা মিলে গেছে, বা যেই তিনি যে সমাধানটা হাইপোথিসিস দিয়েছেন না সেটাকে রিজেক্ট করেছে, এই বিষয়টা শেষ পর্যন্ত তিনি নির্ধারণ করবেন। সায়েন্টিফিক মেথডে আমরা কয়েকটি স্টেপ লক্ষ্য করি, যেই স্টেপগুলোকে আমরা যদি যথাযথভাবে অনুসরণ করি, তাহলে আমরা কিন্তু সায়েন্টিফিক মেথডে কোনো একটি সমস্যার সমাধান করতে পারি। প্রথম স্টেজ বা স্টেপটি হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। আমাদেরকে প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদেরকে সমস্যার সমাধান করতে হবে। কেবলমাত্র কোনো একটা সমস্যাকে সমাধান করাই যে যথেষ্ট সেটাও কিন্তু না, আমরা প্রবলেমটাকে এতটা মানে কনসাইসলি আমাদেরকে করতে হবে। অর্থাৎ আমরা এমন কোনো কিছু ওয়ার্ড ব্যবহার করব না যে সমস্যাটাকে আমরা প্রপারলি ডিফাইন করতে পারি না। আমাদেরকে খুব সহজ সরলভাবে একটা আমাদেরকে সমস্যাটি সমাধান করতে হবে একটা নির্দিষ্ট জায়গার উপর ডিপেন্ড করে। আমরা এমন কোনো কিছু ওয়ার্ড ব্যবহার করব না যে ওয়ার্ড
বা যেই সমস্যাটি একটা বিস্তার স্কোপ বা পরিধি বহন করে আমাদেরকে একটা নির্দিষ্ট সমস্যা ঠিক করতে হবে। তারপরে আমরা হাইপোথিসিস মেকিং করব, অর্থাৎ আমরা যে সমস্যাটা ঠিক করলাম সেই সমস্যাটার সম্ভাব্য ফলাফল কী হয়ে হতে পারে তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন ঠিক করব, যেটাকে আমরা হাইপোথিসিস বলি। এবার হাইপোথিসিস গঠনের পর আমরা সেই হাইপোথিসিসকে ইমপ্লিকেশন করব আমাদের রিসার্চের মধ্যে দিয়ে বা আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা ইমপ্লিকেশন করব থ্রু ডিডাকটিভ রিজনিং। অর্থাৎ ডিডাকটিভ রিজনিংয়ের মাধ্যমে আমরা হাইপোথিসিসটাকে মানে প্রুভ করার চেষ্টা করব বা আমরা বিভিন্ন পদ্ধতিতে এই যে আমাদের হাইপোথিসিসটা সেটা কীভাবে ইমপ্লিকেশন করা যায় যাতে আমরা সেই সমস্যাটির সমাধান পেতে পারি, সেটা আমরা ডিডাকটিভ রিজনিংয়ের মাধ্যমে করব। তারপরে সেই সমস্যাটির সমাধানের জন্য আমাদের যেরকম ডেটা প্রয়োজন, যেরকম তথ্য প্রয়োজন, সেই তথ্যগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। যদি মানে আমাদের যে সমস্যার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ডেটা কোন ধরনের ডেটা আমাদের প্রয়োজন এবং কোন ধরনের ডেটা আমরা সংগ্রহ করলে তার আমরা সমাধান দিতে পারবো সেই রকম আমাদের ডেটা কালেকশন করতে হবে। এবং এই ডেটা কালেকশনের পর আমরা কোন জায়গাটা বা কোন বিষয়টি আমরা তুলে ধরতে চেয়েছি বা কীরকমভাবে আমরা সমস্যাটাকে সমাধান করতে চাইছি তার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু অ্যানালাইসিসও করতে হবে। এই অ্যানালাইসিসের মধ্যে বিভিন্ন ধরনের পদ্ধতি আমরা দেখতে পারি, সেটা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ যে ধরনের পদ্ধতি হোক না কেন আমাদেরকে ডেটা কালেকশন করার পর সেই ডেটাটাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে শেষ পর্যন্ত অ্যানালাইজ করতে হবে। এবার ডেটা অ্যানালাইসিস করার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে সমস্যাটা কোথায় বা আমাদের এই সমস্যার পরিপ্রেক্ষিতে আমরা সমাধানটা কী নিতে পারি, এবং শেষ পর্যন্ত আমরা যে হাইপোথিসিসটা তৈরি করেছিলাম, যে অ্যাজাম্পশনটা বা আমরা যেই ফলাফলটার কথা আগে ভেবে রেখেছিলাম সেই ফলাফলটা এসেছে কি সেই ফলাফলটা আসেনি সেটাই কিন্তু আমরা শেষ স্টেজে অর্থাৎ ভেরিফিকেশনে গিয়ে দেখব। তাহলে ভেরিফিকেশন অফ দ্য হাইপোথিসিস হলো আমাদের হাইপোথিসিস যেটা আমরা গঠন করেছিলাম প্রবলেম আইডেন্টিফিকেশনের দ্বিতীয় স্টেজে, সেখানে আমরা যে হাইপোথিসিসটা নিয়েছি সেই হাইপোথিসিসটা আমাদের ফলাফলের সঙ্গে মিলেছে কি মিলেনি এই বিষয়টা কিন্তু আমরা ভেরিফাই করে নিব। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথড। ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথডের মধ্যে আমরা কয়েকটা ক্যারেক্টারিস্টিক দেখতে পাই, যেমন রেপ্লিকেবিলিটি, প্রিসিশন, ফলসিফায়াবিলিটি, পার্সিমনি, রিগোর, জেনারাইজেবিলিটি। অর্থাৎ সায়েন্টিফিক মেথডের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করব। অ্যাকর্ডিং টু এনটিএ নেট এডুকেশন সাবজেক্টে আমাদের সবথেকে বেশি আমরা রেপ্লিকেবিলিটি, প্রিসিশন, ফলসিফায়াবিলিটি এবং পার্সিমনি থেকে একটা বা দুটো কোশ্চেন প্রত্যেকবার এক্সামে কিন্তু পেয়ে থাকি। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রেপ্লিকেবিলিটি। বলছে দি রেজাল্ট অফ দ্য টেস্ট অফ হাইপোথিসিস শুড বি সাপোর্টেড এগেন অ্যান্ড এগেন হোয়েন দ্য সেম টাইপ অফ রিসার্চ ইজ রিপিটেড ইন আদার সিমিলার সার্কামস্টেন্সেস। অর্থাৎ আমরা যখন কোনো একটা হাইপোথিসিস টেস্ট করছি এবং এই হাইপোথিসিস টেস্টের ফলে যখন আমরা একটা ফলাফল পাচ্ছি এবং এই ফলাফলটা যদি আমরা একই রকম পেয়ে থাকি বারবার, আমরা যদি টেস্ট করার পর একই রকম সমস্যা একই রকম সমাধান আমরা যদি পেয়ে থাকি, তাহলে আমরা বলবো যে সেই যে মেথড বা সেই যে রিসার্চ টপিকটা সেটা রেপ্লিকেবিলিটি তার মধ্যে রয়েছে। আমরা যদি সহজ ভাষায় দেখি তাহলে আমরা এটুকু বলতে পারি যে আমরা একই ধরনের টেস্ট বারবার করার পর আমরা যদি একই ধরনের ফল পাই তাহলে কিন্তু আমরা সেটাকে বলতে পারবো যে রেপ্লিকেবল। যখন একটি পরীক্ষা সময়ের এবং স্থানের ব্যবধানে বারবার করার পরেও একই ফল পাওয়া যায় তখন সেই অভিজ্ঞতা বা পরীক্ষাটিকে রেপ্লিকেবল বলা হয়ে থাকে। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বা উদাহরণ হিসেবে এখানে কী বলা হচ্ছে, বলছে লেকচার মেথডে পড়ানো থেকে শিক্ষার্থীকে ডেমনস্ট্রেশন মেথডে পড়ালে সব সময় সকল স্থানে ডেমনস্ট্রেশনে পড়ানো শিক্ষার্থী ভালো ফলাফল করে থাকে। অর্থাৎ আমরা যদি লেকচার মেথডের পরিবর্তে ডেমনস্ট্রেশন মেথড ব্যবহার করি তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা কিন্তু ডেমনস্ট্রেশন মেথডে পড়ানোর পর শিক্ষার্থীদের অ্যাচিভমেন্টটা সবসময় বেশি হবে। এটা আমরা কখন বলবো যে এটা রেপ্লিকেবল একটা আমাদের পদ্ধতি বা আমরা
की करे एक कथाटा जेनारेलाइज करब जो डेमनस्ट्रेशन मेथड लेक्चर मेथड थेके सब समय भलो आमरा तखन एटा जेनारेलाइज करते पारब जखन आमरा देखब जे कोनो जायगाय बा जे कोनो समय जखन आमरा दुटो मेथड ऊपर शिक्षार्थीदेरके टीचिंग दिच्छि ताहले शेष पर्यन्त डेमनस्ट्रेशन मेथडे पढ़ानो शिक्षार्थीदेर किन्तु रेजाल्ट भलो हच्छे एवं जदि आमरा विभिन्न समयेर परिप्रेक्षिते करी अर्थात आमरा कोनो समय এই একটা মাসে করলাম দু মাস পর আবার একটা টেস্ট করলাম বা তারপরে দু মাস পর আবার একটা টেস্ট করলাম বা আমরা স্থান ভেদে একটা টেস্ট আজকে আমরা মানে আমাদের এক জায়গায় করলাম আবার যখন পরে টেস্টটা করছি অন্য জায়গায় করছি তাহলে কি এক কথায় হচ্ছে যে আমরা যেই সময়ে করি না কেন যেই স্থানে করি না কেন যদি আমরা সেরকম টেস্ট করে একই ধরনের ফলাফল পাই তাহলে আমরা বলতে পারবো যে এর বা এই থিওরিটির বা এই যে কনসেপ্টটি বা এই টেস্টের রেপ্লিকেবল যদি আমরা এক্সাম্পলে দেখে থাকি তো এক্সাম্পলে বলা হচ্ছে এভরি অবজেক্ট ইজ অ্যাট্রাক্টেড টু দ্য সেন্টার অফ দ্য আর্থ অর্থাৎ প্রত্যেকটি বস্তুকে কিন্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে অর্থাৎ আমরা নিউটনের লতে জানতে পেরেছি যে প্রত্যেকটি বস্তুকে আমাদের পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাহলে এটা কিন্তু কেবলমাত্র যদি আমরা পরীক্ষা যেই জায়গায় করি না কেন যে সময়ে করি না করি না যে যুগেই করি না কেন সেটা কিন্তু সত্য প্রমাণিত হবে সময়ভেদে বা স্থানভেদে কিন্তু এর পরিবর্তন হবে না তো এই টেস্টটিকে বা আমাদের একটা পরীক্ষার এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে রেপ্লিকেবিলিটি তো সায়েন্টিফিক মেথডের রেপ্লিকেবিলিটি অবশ্যই থাকা প্রয়োজন এবং তাই সায়েন্টিফিক মেথডের রেপ্লিকেবিলিটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ যখন আমরা কোনো সমস্যার সমাধান করতে চাইব তাহলে আমরা যেই সমস্যাটা নিব সেই সমস্যাটার ফলাফল যখন আমরা ইন্টারপ্রিট করছি বা এক্সপেরিমেন্ট করছি তখন আমরা যে সমস্যাটার সমাধান পাচ্ছি সেই সমাধানটা কি সেই সময়কালের জন্য সীমাবদ্ধ না অন্য সময় করলে সেই সমাধানটাই পাওয়া যাচ্ছে বা অন্য কোনো জায়গায় করলে সেই সমস্যা যাচ্ছে যদি আমরা একই ধরনের সমাধান পেয়ে থাকি তাহলে আমরা বলতে পারবো যে আমরা যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা করছি সেই ইনভেস্টিগেশনের যে সমাধানটা সেটা সবার জন্য প্রযোজ্য এবং এটা সবাই অনুসরণ করে তার সমস্যাগুলি সমাধান করতে পারে এরপরে আমরা দেখব প্রিসিশন কি প্রিসিশনের যদি মূল আমরা কনসেপ্ট দেখি তাহলে এখানে বলা আছে যে ডিগ্রি অফ অ্যাকুরেসি প্রিসিশন রিফার টু দ্য ক্লোজনেস অফ দ্য ফাইন্ডিং টু রিয়েলিটি বেস অন এ স্যাম্পল বলছে প্রিসিশন হচ্ছে কি আমাদের রিয়েলিটিতে আমাদের বাস্তবের সঙ্গে সম্পর্কিত কতগুলি স্যাম্পল প্রিসিশন রিফ্লেক্ট দ্য ডিগ্রি অফ অ্যাকুরেসি অফ দ্য রেজাল্ট অন দ্য বেসিস অফ স্যাম্পল টু হোয়াট রিয়েলি এক্সিস্ট ইন দ্য ইউনিভার্স প্রিসিশন হলো আমাদের কোনো একটা কাজের নির্ভুলতা যার মূল বেস হচ্ছে যে আমরা যে বিষয়টা নিচ্ছি তার সঙ্গে রিয়েলিটির কতটা সম্পর্ক রয়েছে রিয়েলিটির সঙ্গে কতটা মিল রয়েছে একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে বোঝা যাবে এখানে বলা হচ্ছে ম্যাথ অ্যাংজাইটি ইজ কজিং লো অ্যাচিভমেন্ট ইন দ্য ম্যাথ অর্থাৎ অঙ্কের প্রতি ভয় বা গণিতের প্রতি ভয় কিন্তু কারণ হয়ে দাঁড়ায় একজন শিক্ষার্থীর লো অ্যাচিভমেন্ট ইন ম্যাথে অর্থাৎ অঙ্কেও ভালো নম্বর পায় না বা অ্যাচিভমেন্টটা তার ভালো হয় না তাহলে আমরা যদি অ্যাজ এ স্যাম্পল হিসেবে নির্বাচন করি তাহলে আমাদেরকে সেই স্যাম্পলদেরকেই নিতে হবে যারা ম্যাথ অ্যাংজাইটিতে ভুগছে অর্থাৎ যাদের অঙ্কে ভয় রয়েছে এবং আমাদেরকে সেই স্যাম্পলগুলোকে এই জন্য নিতে হবে কারণ আমরা এখানে যেটা বিষয়ে যাচাই করতে চাইছি সেটা হচ্ছে ম্যাথ অ্যাংজাইটির সঙ্গে অ্যাচিভমেন্ট ইন ম্যাথের কোনো সম্পর্ক আছে কি না যদি আমাদেরকে অ্যাচিভমেন্ট ইন ম্যাথের কারণ জানতে হয় ম্যাথ অ্যাংজাইটির সঙ্গে তাহলে আমাদেরকে এই দুটো ভেরিয়েবল আগে থেকে ঠিক করতে হবে এবং আমরা যখন এর স্যাম্পেলগুলো চুজ করব তাহলে আমরা ওই সব ছেলেমেয়েকে বাদ দেব যেসব ছেলেমেয়েরা অঙ্কে পারদর্শী কারণ আমরা যদি তাদেরকে নিয়ে নিই তাহলে আমাদের কিন্তু লো অ্যাচিভমেন্ট ইন ম্যাথ এবং ম্যাথ অ্যাংজাইটির সম্পর্কটা আমরা দেখাতে পারবো না কারণ আমরা ম্যাথ অ্যাংজাইটি লো অ্যাচিভমেন্ট ইন ম্যাথের কারণ কি না সেটা আমরা জানার চেষ্টা করছি তাহলে আমরা যে সমস্যাটা ঠিক করছি বা যে সমস্যাটা সমাধান খুঁজতে চাইছি সেই সমস্যার উপযুক্ত আমাদের বাস্তবে
যে স্যাম্পলগুলো সে স্যাম্পলগুলো নিতে হবে। এর একটা কারণ আছে, আমরা যদি এমন কোনো মানুষকে বা এমন কোনো স্যাম্পলকে আমরা চুজ করি যার মধ্যে আমরা যে বিষয়টা যাচাই করতে চাইছি সেই বিষয়টি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা সঠিকভাবে মূল্যায়ন বা এক্সপেরিমেন্ট করতে পারবো না। কথার কথা, আর একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও যে আমরা বোঝাতে চেয়েছি যে ক্যান্সারের রোগীদের ফিজিক্যালি যে ক্যারেক্টারিস্টিকসগুলো সেটা আমরা জানবো, অর্থাৎ যাদের ক্যান্সার হয়েছে তাদের ফিজিক্যাল বৈশিষ্ট্যগুলো কী কী, শারীরিক বৈশিষ্ট্যগুলো আমরা কী কী দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যখন এটার কারণ বা কজ খুঁজে দিতে যাচ্ছে তাহলে আমরা সেই সব মানুষকে ঠিক করব যাদের যারা ক্যান্সারে আক্রান্ত। যদি আমরা সুস্থ মানুষকে অ্যাজ স্যাম্পেল হিসাবে নিয়ে নিই তাহলে কিন্তু আমরা আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটার উপযুক্ত আমরা স্যাম্পেল নির্বাচন করলাম না। তাহলে আমাদের বাস্তবের সঙ্গে আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটার মিল কিন্তু হলো না। তাহলে আমাদেরকে বাস্তবের সঙ্গে মিল রেখে আমাদেরকে স্যাম্পেল নির্বাচন করতে হবে আমাদের প্রবলেমের পরিপ্রেক্ষিতে। ওই জন্য এখানে বলা হচ্ছে যে ম্যাথ অ্যাংজাইটি অর্থাৎ গণিতে ভয় পায় এমন স্যাম্পেলকে রিসার্চে নিতে হবে, তবে আমরা সঠিক এবং বাস্তবিক ফলাফল পাব। আমাদেরকে অ্যাকুরেট আমাদেরকে স্যাম্পেলটা নিতে হবে, আমাদের সমস্যা যেরকম রয়েছে সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অ্যাকুরেট স্যাম্পেল নিতে হবে। নিচের দুটো বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে, যদি আমাদের একটা এটা পুরোটা একটা সার্কেল যদি সমস্যা হয় তাহলে আমাদের সমস্যার কেন্দ্রে যেই স্যাম্পেলগুলো রয়েছে অর্থাৎ আমাদের সমস্যা উপযোগী যে স্যাম্পেলগুলো রয়েছে সেই স্যাম্পেলগুলোকে কিন্তু আমাদেরকে নিতে হবে। ওই জন্য বলা হচ্ছে প্রথম যে আমাদের সার্কেলটা আছে অ্যাকুরেট অ্যান্ড প্রিসিশন, অর্থাৎ আমরা যদি সঠিক স্যাম্পেল বা অ্যাকুরেট স্যাম্পেল নিতে চাই তাহলে আমাদের সমস্যার কেন্দ্রীয় অবস্থিত স্যাম্পেলগুলোকে আমাদেরকে নির্বাচন করতে হবে, এবং এই সমস্যার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যে স্যাম্পেলগুলো রয়েছে সেগুলো যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদেরকে কিন্তু সেটা ইনঅ্যাকুরেট হয়ে যাবে, আমাদের সিনথেটিক এররের মধ্যে পড়ে যাবে। তাই আমাদেরকে আমাদের সমস্যার উপযোগী আমাদেরকে স্যাম্পেল নির্বাচন করতে হবে, যাতে আমরা তাদের উপর এক্সপেরিমেন্ট করার পর যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা যাতে আমরা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে সেটাকে জেনারেলাইজ করতে পারি। যদি আমরা জেনারেলাইজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রিয়েলিটি বেসড স্যাম্পেল চুজ করতে হবে। যদি আমরা রিয়েলিটি বেসড স্যাম্পেল চুজ না করি তাহলে কিন্তু আমরা রিয়েলিটিতে সেটা জেনারেলাইজ করতে পারবো না। তো প্রিসিশনের মূল কনসেপ্ট হচ্ছে যে আমরা বাস্তবের পরিপ্রেক্ষিতে স্যাম্পেল চুজ করব যখন আমরা কোনো একটা রিসার্চ করছি। এই ভিডিওর বাকি অংশটুকু দেখতে এখানে আই বাটনে ক্লিক করো বা ডেসক্রিপশনে যাও, ওখান থেকে লিংক দেওয়া থাকবে, বাকি ভিডিওটা ওই জায়গা থেকে তোমরা পেয়ে যেতে পারো।